গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ শনিবার, তো উইকেন্ড শুরু আমাদের মোটামুটি দেরিতেই। ঘুম থেকে উঠেই রিয়ার ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছে আজকে, হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভালমাসলি। ওর এক কলিগের কাছ থেকে রেসিপি শুনে, হ্যাঁ বানাই আজকে নতুন শুরু করেছে না, ওনারভাবে জিজ্ঞেস করে কল করে জিজ্ঞেস করে করলো। আর সাথে আছে লাল চা, আর চিপসটা দিয়ে অলরেডি আলাদা করে তৈরি করে খেয়ে নিয়েছে। তো ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি এখান থেকে, তারপরে দীপার কিছু প্ল্যান আছে। আজকে সবজি রান্না হবে যেহেতু শনিবার, তো সবসময় ধরে মানা হয় না, আবার শঙ্কর বার্থডে পার্টি আছে। তো ব্রেকফাস্টের পরে সামনের দোকান থেকে কিছু সবজি নিয়ে এলাম, আজ দীপা বানাবে পাঁচ মেশালি সবজি। যেহেতু শনিবার বাড়িতে আমাদের নিরামিষ, তো আমি নিয়ে এসেছি কুমড়ো, গাজর, পটল, বেগুন আর আলু, বাড়িতেই ছিল। আর যদি শনিবার বাড়িতে নিরামিষ, কিন্তু শঙ্করদের ওখানে রাতে নেমন্তন্ন করেছে, ওখানে তো মাংস হবে, কিছু করার নেই। আর কালকে আমাদের এখানে প্ল্যান করছিলাম পনিরও হবে, বাহ। আগামীকাল আমাদের এখানে প্ল্যান করে ভাবছিলাম যুববার্ষিকীর খাওয়াটা বাকি আছে, কিন্তু আজকে রাতে কি আবার কালকে এখানে করবো। তারপর এখানে ব্যাঙ্গালোরে বাবা আছে, পরিচিত একজন আছে, সেখানে আবার নেমন্তন্ন করেছে কাল, তো সেই জন্য কালকের প্ল্যানটা আমরা পরে পোস্টপোন করে দেবো, কবে সবার কী হয়। আবার সৌভিক আমাদের অ্যানিভার্সারিতে কেক কাটাতে আসতে পারেনি, কারণ ও তখন অমরনাথ থেকে ফিরছিল, তা আমাদের জন্য অমরনাথ থেকে প্রসাদ নিয়ে এসেছে সবার জন্য। ওর বাবা মাকে নিয়ে অমরনাথে গেছিলো, তো ওই দিন রাতে আবার এসেছে, দেখা করতে সে প্রসাদ দিয়ে গেছে, এখন সেই প্রসাদই আমরা খুললাম, বাহ। ড্রাই ফ্রুটসের প্রসাদ ভালো, ও ড্রাই ফ্রুটস না, সবই ড্রাই ফ্রুটস, নারকল, তারপর বাদাম, এগুলো সব মেশানো। হ্যাঁ, অমরনাথে আমাদের যাওয়া হয়নি, সৌভিকের জন্য আমাদের প্রসাদটা খাওয়া হয়ে গেলো, থ্যাংক ইউ সৌভিক। প্রতিপা সবজি কাটা কমপ্লিট, আজ হবে পাঁচ মিশালি সবজি। আমি আবার গেছিলাম দোকানে একটু ফুলকপি আনতে, কিন্তু ফুলকপি দুটোই আছে দোকানে, সে পছন্দ নেই দেখে, একটাতে পোকা আর একটা হাফ কাটা, তো এটা দিয়ে পাঁচ মিশালি সবজি হবে আজ। আর ডাল অলরেডি আছে, বেগুনটা আমার ঠিক ভালো লাগে না, অন্যরকম টেস্ট হয় না, ফুলকপি পটল এসব দিলে কুমড়ো টুমড়ো এগুলো অন্যরকম একটা ফ্লেভার আনে। যেহেতু গন্ধরাজ লেবুটা বাড়িতে রয়েছে, পাঁচমেশালি এই সবজি আর ডালটা আজকে জমে যাবে শনিবার নিরামিষ খাবারটা। প্রথমে শুরু করছি পাঁচমেশালি দিয়ে। পাঁচমেশালিটা লেবু দিয়ে ভালো লাগছে, কিন্তু আগে লেবুটা না দিয়ে একটু ঘি দিয়ে নিলে ভালো হতো, ঘি দিয়েও ভালো লাগতো। খাওয়া দাওয়ার পর সবাই একটুখানি রেস্ট নিয়ে এবার রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ওটিডি, এটা কিন্তু আমি স্প্ল্যানেডে কিনেছি, অনলি ফর 350 এই লাস্টবার যখন কলকাতায় গেলাম এই পড়লাম। যাই হোক, এবার আমরা একটু বেরু বেরু যাচ্ছি, রিয়া যাবে না, রিয়া বাড়িতেই থাকবে, একটু ল্যাদ খাবে শনিবারের ল্যাদ, আর আমি মা বাবার পার্থ যাচ্ছে। রিয়া যাচ্ছে না কারণ গাড়িতে ধরবে না, কিন্তু ওয়েদারটা ভালো আর সবার ছুটি, তো দীপা আর আমি বাবা মাকে নিয়ে বেরিয়েছি, দীপার অফিসের দিকে যাবো আর একটু মলে টলে ঘুরবো, আর সন্ধ্যেবেলা ওখান থেকে শঙ্করদের বাড়িতে যাবো, যেহেতু রাতে ওখানে ডিনারের জন্য নেমন্তন্ন। আর রিয়া বেরোয়নি আমাদের সাথে, ও বাড়িতে রেস্ট নিচ্ছে, ফ্রেশ হবে একটু পরে, ওখান থেকে শঙ্কর বাড়িতে চলে যাবে আর আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাবো শঙ্কর ওখানে। এখন পৌঁছলাম শান্তিনিকেতন মলে, যদিও যাওয়ার ইচ্ছে ছিল ফিনিক্সে, কিন্তু ঘুম থেকে উঠে রেডিও তো 5টা ছাড়িয়ে গেছে, এখন অলরেডি 5:45 বাজে, এখান থেকে শঙ্কর ওখানে যেতে হবে, তো আপাতত কাছাকাছি শান্তিনিকেতনটাই এলাম আজকে আমরা।
ক্লাসের পেছনটা এসেছি, মনে হচ্ছে কি ওই আদিয়োগীর ওই যে মাঠটা ছিল না ওরকম রকম লাগছে। আর এত হাওয়া হচ্ছে, হেভি লাগছে জায়গাটা। অফিসের সামনে আসে এতটা রিল্যাক্স লাগে না, আজকে বেশ ভালো লাগছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, আমার হাতে পড়েছিল তিন ফোঁটা। ওই গাছে খেজুর গুলো হয়েছে না অফিসের কাছে, এগুলো কি বলে বলো তো? ডেট পাম, অফিস ডেট। তো বাবা আমার দীপার অফিস চত্বরটা ঘুরে নিল, আর এখন 6:30 বাজে। এবার যাবো শপিং মলের দিকে, আর একটু বসবো শপিং মলে, তারপর এখান থেকে সোজা শঙ্কর বাড়ির দিকে যাবো। মল ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি হচ্ছে শঙ্করের বাড়ি। শঙ্কর অলরেডি কল চলে এসছে, আমাদের ঘোরাও শেষ। বেজে গেছে আস্তে আস্তে, শঙ্কর বলেছিল বিকেল বিকেল চলে এসো, সেখানে পৌঁছতে পৌঁছতে আবার 8:00। এই জাস্ট পৌঁছলাম শঙ্করের বাড়িতে, এখানে আজকে ডিনারের প্ল্যান, তারপরে সোজা বাড়ি। গোল গোল হয়ে গেছে। ওই ওই আমার টার্গেট করতে পারো, কি সুন্দর বোলার। কেক কাটা চলছে, মাংসটা কিন্তু দারুণ হয়েছে। বার্থডে বয় নিয়ে সার্ভ করছে নাকি? তোর আগে বসতো তো আমাদের সাথে, এখনো খাওয়া শেষ করতে পারেনি দাদা দিদিরা, এত আস্তে আস্তে খাচ্ছে, মনে হচ্ছে জামাই ষষ্ঠী খাওয়া খাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আরো পদ হয় যদিও। হ্যাঁ, আমি অনেক তাড়াতাড়ি খেয়েছি, সৌভিক 1 ঘন্টা ধরে খাচ্ছিল। এখন বাজে রাত 2, আমরা এই জাস্ট শঙ্করের বাড়ি থেকে বাড়িতে ঢুকলাম, আর আজ আর একটু এনার্জি নেই সারাদিন এইসব ঘুরুঘুরি করে। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো।